শোরুমে যে ড্রেসটা উনিশশো টাকা ঠিক সেম ড্রেস কিনেছি অনলাইন থেকে পনেরোশো টাকা দামে প্রায় চারশো টাকা তফাৎ কিন্তু ড্রেসগুলো হুবহু সেম ছিল যাই হোক রেগুলার আমি একটা অনলাইন পেজ থেকে ড্রেস কিনি ওই পেজে আমি সব সময় রিজনেবল প্রাইসে ভালো ভালো ড্রেস কিনতে পারি তবে রিসেন্ট ওই পেজ থেকে অনেক বেশি ড্রেস কিনা হচ্ছে লাস্ট কিছুদিন আগেও কয়েকটা ড্রেস কিনেছি ওইটার ভিডিও আপলোড করেছিলাম ওইটাও এই পেজ থেকে নিয়েছি তো পেজের নাম আমি মেনশন করতে চাচ্ছি না যাই হোক আমি হচ্ছে আমি আমার ড্রেসগুলো দেখাতে চাচ্ছি আজকেও চারটা ড্রেস অর্ডার করেছি এবং তার সাইতে বড়ো কথা হচ্ছে আমার পছন্দের যে ড্রেসটার জন্য আমি ওয়ারি শোরুমে গিয়েছিলাম ওখানে প্রাইস ছিল উনিশশো টাকা সেম ড্রেস সেম সব কিছু হচ্ছে আমি আমার সেই পছন্দের অনলাইন পেজ থেকে পেয়ে গেলাম পনেরোশো টাকা মানে চারশো টাকা ডিসকাউন্ট এই যে সেই ড্রেসটা এই ড্রেসটার ভিডিও আপনারা অলরেডি ভিডিও দেখেছেন এর আগে আমি পোস্ট করেছিলাম যে ড্রেসটা আমি কিনতে গিয়েছিলাম এই ড্রেসের ওড়নাটা দেখেই হচ্ছে আমি শুধু ড্রেসটা কেনার জন্য পছন্দ করেছি ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ওড়নাটা তো আমি যখন অনলাইন দের এই ড্রেসটা দেখতে পাইলাম আমার ওই পছন্দের পেজে তো আর একটু দেরি নাই সাথে সাথে অর্ডার করে ফেললাম এবং আজকেই হাতে পাইলাম সেই পছন্দের ড্রেস এই যে সামনে গলার কাজ আর নিচে জামার নিচে কাজ আছে হাতায় কাজ আছে আর ওনাটা তো অনেক সুন্দর তবে স্যালোয়াটা খুব বেশি আমার কাছে ম্যাচিং মনে হয়নি তারপরও যাক খারাপ না সুন্দরই তো চারটা ড্রেস অর্ডার করেছি আর বারবার বলতেছিলাম যে যা চাকরি করি সব টাকা তো ড্রেস কিনে শেষ করে ফেলি পর পর যাই হোক এটা ছিল পছন্দের আরও একটা ড্রেস ওই পেজেই পেয়েছিলাম সাদাবাহার এই ড্রেসটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এই ড্রেসের যে নিচের ডিজাইন এবং হাতার ডিজাইন ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটা ছিল সালোয়ার আর এটা ছিল ওড়না এই ড্রেসটা কিন্তু একদম বানানোই আছে শুধু আমি আমার বডির মতো করে চাইলে একটু করে নিব আর যাদের তো এইভাবেই হয়ে যায় তাদের তো আর কমানো বাড়ানো কিছুই লাগে না আমি এই সাদা বাহার ড্রেসটা কিনেছি শুধু নিচের ডিজাইন এবং হাতার ডিজাইন দেখে এত সুন্দর লেগেছে আমার পোড়া জামাতেই হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং হাতা এবং নিচের কাজটা অনেক বেশি সুন্দর লেগেছে আর অন্যার কালারটা আমার একদম ভালো লেগেছে যে জামার সাথে এটা মনে হয়েছে খুব সুন্দর লাগছে যাই হোক এটা ছিল থার্ড ড্রেস এখন যেটা দেখাবো এই কালার আমার খুব বেশি পরা হয়নি কারণ সব সময় গায়ের রং দেখে আমি ড্রেস পরি যদিও আমার পছন্দ খুব বেশি ভালো না তো আমার সব সময় মনে হয় কালো মানুষ এই ড্রেসটা কেমন লাগবে ওই ড্রেসটা কেমন লাগবে এই একটা চিন্তা থাকে তো আজকে এটা ভালো লাগবে না জেনেও নিয়েছি কারণ ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরার নিচের অংশটা ছিল চিকেন কাজ করা আর এটার বডি কোনো কাজ ছিল না আর হচ্ছে পুরা ওড়নাটাতে ছোট ছোটো করে ভালোই ফুল দেওয়া ছিল এটা হচ্ছে একদম চিকেনের কাজ করা তো এই জন্য হচ্ছে এই ড্রেসটা নেওয়া এটা এই ড্রেসটার ওড়নাটা অনেক বেশি বড় ছিল এবং জামাটা খুব সুন্দর কালারফুল ছিল যদিও আমাকে ভালো লাগবে না কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর কালারটা অনেক বেশি সুন্দর আর প্রাইজ অনুযায়ী তো আরও বেশি সুন্দর এজন্যই হচ্ছে অনেকগুলো টাকা দিয়ে আমি এই ড্রেসগুলো আছে সবগুলোই কিনে নিয়েছি আর এটা ছিল যে ওড়নায় ওড়নার সাইডগুলোতেও আবার সুন্দর করে লেস বসানো ছিল তাতে জামাটা একদম পারফেক্ট একটা সুন্দর জামা ছিল যদিও কালারটা আমাকে ভালো লাগবে না তো যাই হোক এগুলো সব কিছু আমি আবার বানাবো মেক করে বানানোর পর পরে আপনাদের সাথে ফাইনাল প্রয়োজনে আরেকবার দেখাবো তখন দেখবেন কেমন হয়েছে আর আমি পড়লে তো ভিডিওতে দেখতেই পাবেন আমি যখন ভিডিও টিডিও করবো যে ড্রেসগুলোতে আমাকে কেমন লেগেছে যাই হোক এনাফ কাপড় ছিল যে কাপড় দিয়ে আমি সুন্দর করে ফুল হাতা দিয়ে একদম এই ড্রেসটা বানাতে পারবো তো এটাও রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি চতুর্থ ড্রেস যেটা ওইটা দেখাবো আর আমি সব সময় ড্রেস কেনার সময় পছন্দ করি ওড়না ওড়না দেখে হচ্ছে আমি ড্রেসগুলো কিনে আমার কাছে ওড়নাটা সুন্দর মানে ড্রেসটা ভালো লাগে এই যে একটা থ্রি পিস এটাতেও আমি মানে থ্রি পিসটা নেওয়া হয়েছে শুধু ওড়না দেখে এটার ওড়নাটা ছিল একটু ব্যতিক্রম ব্যতিক্রম এই জন্য বললাম যে কোঠা কাজের যেই ড্রেস আছে জাস্ট ওড়না আছে ওই কাপড়ের হচ্ছে ওড়না এটা আর নর্মাল সুতি ওড়নাও না জর্জেট ওড় না একদম এই যে কাছে থেকে দেখানোর চেষ্টা করব। এই ড্রেসটা নিয়েছি হচ্ছে শুধু ওড়নার কাজ এতটাই সুন্দর ছিল আর যেহেতু সুতির মধ্যে ছিল না কোঠা কোঠা একটা ডিজাইনের মধ্যে ছিল এই জন্য হচ্ছে এই অরেঞ্জ কালার ড্রেসটা নিয়েছি আর অরেঞ্জ কালার ড্রেসটার ওড়নাটা যেরকম কাজ সুন্দর জামার নিচের পার্টের ড্রেসের কাজটাও অনেক সুন্দর তো এই ড্রেসটাও আমি নিয়ে নিলাম কারণ এই ড্রেসটাও আমার মনে হয়েছে খুবই সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে গলার ডিজাইন আর এটা ছিল নিচের পার্ট এই ড্রেসের নিচের পার্ট আর ওড়নার সাথে পুরাই মিল আছে আর হাতাটাও সুন্দর এই জন্য এই ড্রেসটা নিলাম অরেঞ্জ কালার আর আমি সব সময় হচ্ছে অরেঞ্জ পিঙ্ক এই সব কালার হচ্ছে বেশি পছন্দ করি যাই হোক আজকে অনলাইন থেকে টোটাল ছয় হাজার টাকা আর ছয় হাজার টাকা বলতে পাঁচ হাজার আটশো আশি টাকার ড্রেস কিনেছি অলমোস্ট ছয় হাজার টাকার ড্রেস নেওয়া হয়েছে এই চারটা ড্রেস তো আপনাদের যদি দামগুলো আলাদা আলাদা করে জানার কোনো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোন ড্রেসের দামটা জানতে চাচ্ছেন আমি ওই ড্রেসের দামটা বলে দিব। আর এই সবগুলো ড্রেস খুব সুন্দর করে বানাবো বানিয়ে তারপর প্রয়োজন হলে আপনাদের সাথে ছোট্ট আরেকটা ভিডিও শেয়ার করব। আর এখন যেটা আমি দেখাচ্ছি না এইটাই ছিল আমার একদম পছন্দের সেই ড্রেস এবং আমি পেয়েও গিয়েছি এবং চারশো টাকা কমে তো আমি যেই পেজ থেকে ড্রেস কিনি সময় আমি জানি ওই ড্রেস থেকে ড্রেস কিনাটা খুব টাফ কারণ সাথে সাথেই সেল হয়ে যায় তো ওইখান থেকে আমি যতবারই ড্রেস কিনেছি ততবারই আমার মন মতো করে কিনতে পেরেছি আর এই ড্রেসের কাপড়গুলো খুব সুন্দর ছিল ওড়নাটা খুবই চমৎকার সফট একটা জর্জেটের মধ্যে ছিল আর জামার এই যে নিচের কাজটুকু ছিল এটা হাতায় হবে তাই তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রুমির রান্নাঘরের সাথেই থাকবেন ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আমার পেজে তাহলে এরকম রেগুলার অনেক অনেক ভিডিও দেখতে পাবেন